তুই মনে চাইস? নাম কি? উমর ফারুক। বাড়ি কই? বাড়ি ক্রিমতলা। ক্রিমতলা তুই কি করস? দিলাম আমি দাম দাম করে দিতেছি, এক সপ্তাহের ভিতরে কাম হয়ে যাবে। আচ্ছা বাবা দিয়ে দে। এই বাবা দি চোখ মারে। চোখ মারে না, চোখ মারে না বাবা, করতেছে দোয়া করে দিছে। তে বাবা আমার জামাইটা একটু দেখেন। যাও, তোমার ঠিক হয়ে গেছে, এক সপ্তাহের ভিতরে তোমার কাম হয়ে যাবে। তো জামাইর কি হইছে একটু দেখেন। কি হইছে তোমার দেখি চাও। তো অনেক সমস্যা, মাথা ব্যথা শক্ত। আমি তো বাকি তদবির করি না, এক টাকা বাকি থাকলে কিন্তু কাম হবে না। এক টাকা বাবা দিয়ে দিও, মানে এক সময় এক টাকা এতিম মিসকিনকে মসজিদে দিয়ে দিও, তাহলে কাম হবে, আর নাহলে কাম হতো না। আচ্ছা যাও। ভন্ডামি যদি করতে পারি তাহলে তো দিন 500 করে পাইলে মনে করো অনেক 15-20 হাজার হয়ে গেল। আমরা শুনতে পারলাম বোঝো নাই। ওয়ালাইকুম আসসালাম বাবা। এলাকায় তো আপনার অনেক নাম শুনছি, অনেক ভালো বাবা, অনেক ভালো বাবা। বাবা একটু দেখেন বাবা, বিয়া করছি বাবা, 5 বছর হয়েছে, দেখতেছেন বাবা? আপনি একটু দেখেন বাবা। আমি দেখতেছি বাবা, মানে আমার বউয়ের ফোলা বানাইতেছে না বাবা, একটু দেখেন। বউ একটু ভালোই পাইছে দেখা যায় বাবা, আমার বউটা ভালো হইতেছে না। আচ্ছা দেখেন বাবা, দেখি মা এদিকে এসো। দেখি বাবা দি চোখ মারে, তদবির করতেছে বাবা, কইরা দিছে হইলো, দাও কইবো আল্লাহর মত হয়ে যাবে, এক সপ্তাহের ভিতরে কাম হয়ে যাবে। দাঁড়াও বাবা বলেন, তুমি এদিকে এসো বাবা, বাকি কাম তো বাবার কাছে হয় না, তাহলে 1 টাকা বাকি থাকলে কিন্তু কাম হতো না। 1 টাকা মিসকিনকে মসজিদে দিয়ে দিও। আচ্ছা বাবা 1 টাকা দিয়ে দিব, কিন্তু বাবা ঠিক আছে অবশ্যই হয়ে যাবে। আমি 100 টাকা নেই, এত দুজনে 200 টাকা নেই, ঠিক আছে এটা করা যায়। যাক ভালোই তো কাস্টমার আইতেছে, টাকা পয়সা তো ভালোই তো হন, বন্ড মন্ড করলি তো বাদ ভালোই পাইতেছি, বুঝোস না দেখ কাজ কর। তোরা 200-300 টাকা নে, আমি নে, কালকে তোর একটু বানাই দেবো না, আমার ওই তো 500 টাকা করে লাগে, বুঝোস না? ওই চাকরি বাকরি করলি তো টাকা পাই না, আবার বন্ড আমি করলি তো টাকা পয়সা পাই, বুঝছি করা হয়, বুঝোস না? বুঝছি আমি তো